আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন, যারা টিকিট নেওয়ার পরে টিকিটের নাম চেঞ্জ করার চিন্তা করছেন, যে চেঞ্জ করবেন অন্য কাউকে দিয়ে দেবেন টিকিট, তো টিকিটে কিভাবে আপনার টিকিট অন্য কেউ ব্যবহার করবে, অথবা টিকিটে কিভাবে নাম পরিবর্তন করবেন, অথবা যদি আপনার টিকিট আপনি বুকিং করার পরে কোনো কিছু ভুল হয়ে থাকে, নাম ভুল হয়ে থাকে, সেটা সংশোধন করবেন কিভাবে? ভাই, এক এক এয়ারলাইন্স এর কিন্তু এক এক রকম রুলস। আমি এটা দেখাচ্ছি এয়ার অ্যারাবিয়াতে, ঠিক আছে? এয়ার অ্যারাবিয়া বিমানে যদি কেউ টিকিট নেন, যদি নাম পরিবর্তন করতে হয়, তো আপনারা নাম পরিবর্তন করতে পারবেন, কোনো টাকাও লাগবে না, কিছু লাগবে না, আপনি নিজে নিজেই করতে পারবেন এটা চেঞ্জ, ঠিক আছে? তো এটা চেঞ্জ করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর লিখবেন এয়ার অ্যারাবিয়া, এয়ার অ্যারাবিয়া ওয়েবসাইটে চলে যাবেন। সরাসরি যাওয়ার পরে দেখুন এখানে চেক ইন আর ম্যানেজ, আপনারা এখানে ম্যানেজে ক্লিক করবেন, করার পরে মডিফাই ফ্লাইট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে ম্যানেজ বুকিং মডিফাই ফ্লাইট। তো এইখানে আপনার যে রিজার্ভেশন নাম্বার সেটা দিয়ে দিবেন, আর প্যাসেঞ্জার যে লাস্ট নেম তার লাস্ট নেম দিয়ে দিবেন, আর যে ডেটে ফ্লাইট সেটা দিয়ে দিবেন এটা, ঠিক আছে? তবে এটা কিন্তু 48 ঘন্টা আগে হয়, ঠিক আছে? 2 দিন আগে থেকে আপনি দেখতে পারবেন এটা। তো আমি আমার যে টিকিটটা আছে, এক প্যাসেঞ্জারের টিকিট, মানে দেখানোর জন্য আমি দেখাচ্ছি আর কি, কিভাবে আপনারা করবেন আর কি, যাতে আইডিয়া পান। তো এখানে রিজার্ভেশন নাম্বার হলো 6146876657। এরপরে কন্ট্যাক্ট পার্সন লাস্ট নেম, প্যাসেঞ্জার যে যাবে তার লাস্ট নেম দিয়ে দেবেন। তো আমি এখানে যে যাবে তার নাম হলো মিয়া, বড় হাতে MIAH, মিয়া, ঠিক আছে? এরপরে আপনার ফ্লাইটের ডেট যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে ফ্লাইটের ডেট দিয়ে দিলাম। এরপরে আই অ্যাম নট এর উপর, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, করার পর চেক হয়ে গেছে। এবার আপনারা কন্টিনিউ ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করলাম, দেখুন ভাই চলে আসছে। তো আপনাদের কাজ হলো, এখানে এর আগে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে কিভাবে ব্যাগেজ আপনার এক্সট্রা নেবেন, সিট সিলেকশন ওই একই সেম সিস্টেম, আর যদি খাবার দাবার থাকে তাহলে খাবার দাবার এটা নিতে পারবেন এক্সট্রাতে, ঠিক আছে? এই টিকিটে খাবার দাবার নেই, কোনো কিছু নেই। তো আপনাদের যেহেতু নাম চেঞ্জ করবেন, নাম পরিবর্তন করবেন, এটা কিন্তু ভাই 24 ঘন্টা আগে বা 48 ঘন্টা আগে করতে পারবেন, তার আগে কিন্তু এটা ওপেন হবে না, ঠিক আছে? তো টিকিটটা দেখুন ঠিক আছে, কনফার্ম আছে। এই ফ্লাইটটা দেখুন এখানতে যাবে হাইল থেকে শারজা, শারজা থেকে ঢাকা যাবে, কনফার্ম আছে, দুইটাই কনফার্ম আছে। তো এখানে প্যাসেঞ্জার নাম যদি পরিবর্তন করা হয় অথবা কন্ট্যাক্ট যে ইনফরমেশন আছে সেটা পরিবর্তন করতে পারবেন। তো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন সাধারণত পরিবর্তন করার দরকার আসে না, যদি এখানে নিজের নাম্বার দিতে চান তাহলে পারবেন, যেহেতু এটা ওয়েটিং আছে, অন্য এয়ারপোর্ট থেকে যাবে, ডাইরেক্ট যাবে না এটা। তো নাম চেঞ্জ করার জন্য দেখুন প্যাসেঞ্জার, এখানে যে নাম আছে প্যাসেঞ্জার, এখানে এডিট অপশন আছে, ঠিক আছে? আপনারা এখানে এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে ইন্টার প্যাসেঞ্জার ডিটেলস, প্যাসেঞ্জার ইনফরমেশন, মিসেস স্বপ্না মিয়া, দেখুন প্যাসেঞ্জার ইনফরমেশন স্বপ্না মিয়া। তো এখানে টাইটেল আপনি যদি অন্য নামে দিতে চান তাহলে এখানে এটা আপনারা এডিট করতে পারবেন, দেখুন স্বপ্না, অন্য কিছু আমি কেটে দিলাম, ঠিক আছে? কেটে এখানে যদি আপনারা কনফার্ম সিলেকশন করেন তাহলে কিন্তু এটা ওকে হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমি এটা করব না, যেহেতু নাম টাম সবই ঠিক আছে, তো এটা করব না, আমি শুধু আপনাদের জাস্ট দেখালাম কিভাবে আপনারা নাম পরিবর্তন করবেন, যদি অন্য কেউ নিতে চায় টিকিটটা তাহলে পারবে, ঠিক আছে? এতে বেশি ঝামেলা না, কোনো সমস্যাই না। দেখুন এখানে ন্যাশনালিটি বাংলাদেশ আছে,
আর নাম এখানে ওইটা যেটা আছে সেটাই, আর লাস্ট নেম যদি পরিবর্তন করতে হয়, যদি নামে ভুল হয়, ঠিক আছে, ভুল হলে এটা ঠিক করতে পারবেন না, তারপরে কনফার্ম সিলেকশন করলে এটা কনফার্ম হয়ে যাবে, অটোমেটিক অনলাইনে দেখাবে, পরবর্তীতে আবার যদি চেক করতে চান তাহলে সেই নামটাই দেখাবে। যাই হোক ভাই, আমি এটা চেক করবো না, শুধুমাত্র আপনাদের দেখালাম কিভাবে আপনারা এটা নাম চেঞ্জ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।